আজকে আমরা আলোচনা করব রিসেন্টলি রিলিজ পাওয়া Oppo reno 80 ফোনটি নিয়ে ফোনটিতে কি কি ফিচার রয়েছে ফোনটি ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা হবে তো চলুন দেখে নেই 32990 টাকায় ফোনটি আমাদের কি কি অফার করছে প্রথমেই আসি ডিসপ্লেতে এই বাজেটের ভিতরে অ্যামোলেড ডিসপ্লে আশা করাই যায় সেখানে Oppo আমাদের নিরাশ করেনি ফোনটিতে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে ডেলাইটে ডিসপ্লে ব্রাইটনেস কিছুটা কম মনে হলেও ফোনটির ডিসপ্লের কালার কিন্তু অসাধারণ ডিসপ্লের দিক থেকে ফোনটিতে একটি জিনিস কম মনে হয়েছে ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করলে ভালো হতো ফোনটির বডি সম্পূর্ণ প্লাস্টিক এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে গরিলা গ্লাস 5 এবং ব্যাকসাইডে লেদার ব্যবহার করা ডিজাইন এবং লুক অনেক সুন্দর লেগেছে এই ফোনটিতে এবং ফোনটির ওজন হচ্ছে 182 গ্রাম যা কিনা লাইট ওয়েট বলা চলে ফোনটির র্যাম রোম 8GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ করবে বাংলাদেশে তবে 8GB র্যাম থাকলেও ভার্চুয়াল আরও 8GB র্যাম বাড়াতে পারবেন আপনি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বেশ কিছু কথা রয়েছে তার আগে জেনে নেই ফোনটিতে কি কি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটির ব্যাকসাইডে তিনটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা 100 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা এই ক্যামেরা সেকশনে কিছু কথা না বললেই না এখানে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল কোনো ক্যামেরা ব্যবহার করেনি তারা এবং মেইন ক্যামেরা 100 মেগাপিক্সেল ব্যবহার করলেও ভিডিও রেকর্ডের ক্ষেত্রে আপনি কিন্তু 4K তে রেকর্ড করতে পারছেন না ডেলাইটে এর পিকচার কোয়ালিটি খুব ভালো আসলেও লো লাইটে বেশ আলোকিত ছবি পাবেন কিন্তু এতে বেশ নয়েজ দেখা যাবে এবং ভিডিও রেকর্ডের ক্ষেত্রে স্টেবিলিটিটা আরো বেটার করা যেত তো আমার মনে হয় এখানে 100 মেগাপিক্সেল ইউজ না করে যদি 48 বা 64 মেগাপিক্সেল ইউজ করত এবং 4K ভিডিও রেকর্ডের পাশাপাশি যদি ভিডিওতে স্টেবিলিটিটা একটু বাড়াতে পারতো আমার মনে হয় বেটার হতো তবে মাইক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল হলেও পারফরম্যান্স কিন্তু অনেক ভালো এবং মেইন ক্যামেরার পাশে রাউন্ড শেপে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি ফোনটি চার্জে দেওয়ার পর বা নোটিফিকেশন আসলে এই এলইডি লাইটটা আপনি কাস্টমাইজ করে বিভিন্ন কালারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং তারা সেলফি ক্যামেরা অনেক ভালো ব্যবহার করেছে সেলফি ক্যামেরা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন এবং এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরটি খুব ভালো পারফরম্যান্স করলেও এটি কিন্তু মূলত গেমিং প্রসেসর না লং টাইম গেম খেলার সময় আপনি কিছুটা হলেও হিটিং ইস্যু লক্ষ্য করবেন এছাড়াও ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার এবং 3.5mm জ্যাক তো থাকছেই এছাড়াও ফোনটিতে আপনি পাবেন 5000mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং তো এই ছিল ফোনটির ভালো এবং খারাপ সাইট আপনি যদি এই সব কিছু মেনে নিয়ে ফোনটি ক্রয় করতে চান ক্রয় করতে পারেন কারণ বর্তমান বাজার মূল্যে ফোনটি যা যা অফার করছে এই বাজেটের ভিতরে সেটি কিন্তু মোটেও খারাপ না তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন